তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ তিমিতে টার্গেটেড এ টু জেড ভিডিওতে। আজকে নতুন একটি ভিডিও আমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ে, অর্থাৎ সংস্কৃত বিষয়ে তোমাদের 80-80 নম্বর কমন পাওয়ার জন্য এবং কিভাবে পড়তে হবে সেটা বলার জন্যই মূলত আজ আমাদের এই ভিডিওটি, যেখানে তোমাদের সংস্কৃত কোন অধ্যায় থেকে কিভাবে পড়তে হবে, কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন কিভাবে পড়লে এই যে সংস্কৃত বিষয়ে 80-80 কমন পাবে সম্পূর্ণটা আজ এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি একটুও কিন্তু স্কিপ করা চলবে না। আর এরকম এ টু জেড সিরিজ তোমাদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত সকল বিষয়েরই কিন্তু আনা হচ্ছে। সেই ভিডিওগুলো তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। শুধুমাত্র এই এ টু জেড সিরিজ নয়, বরং এই সকল বিষয়েরই কিন্তু বড় প্রশ্ন, বিগত 10 বছরের বোর্ড পরীক্ষার এমসিকিউ, এসিকিউ সমাধান, বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান, তার পাশাপাশি তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসিকিউ সমস্ত কিছুই আমাদের চ্যানেলে কিন্তু আনা হয়েছে পিডিএফ সহ, যার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এবং সংস্কৃত বিষয়ের জন্য বিশেষত আমি তোমাদের বলবো, এই ডেসক্রিপশনে ফার্স্ট যে লিঙ্কটা দেওয়া রয়েছে এইচএস সংস্কৃত অল কোশ্চেন অ্যান্সার 2024 বলে, সেই লিঙ্ক, তার পাশাপাশি কমেন্টে যে লিঙ্কটি দেওয়া রয়েছে ফার্স্ট কমেন্টে, সেই লিঙ্কে ক্লিক করলে সংস্কৃত বিষয়ের এই যে বড় প্রশ্ন, বিগত 10 বছরের বোর্ড পরীক্ষার এমসিকিউ, এসিকিউ, তার পাশাপাশি বোর্ডের নমুনা প্রশ্নপত্র, অধ্যায়ভিত্তিক কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ইনক্লুডিং সাহিত্যের ইতিহাস রচনা সমস্ত কিছু সব তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে ভুলো না। তার পাশাপাশি আগামী দিনগুলোতেও তোমাদের এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু অধ্যায়ভিত্তিক ফ্রি পিডিএফগুলো এর আগেও যেমন এনেছি, আগামী দিনেও কিন্তু আনবো। তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। যারা অনেক দিন ধরে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা জানো এই রকমের ভিডিও একমাত্র গোটা ইউটিউবে আমাদের চ্যানেলেই পাবে। শুধুমাত্র ভিডিও বললেও ভুল হবে, উত্তর সহ একদম সাজেশন সেগুলো আমাদের চ্যানেলে পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলি তোমাদের জন্য উপকারযোগ্য হয় অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং নিজেরা লাইক করে কমেন্ট করতে ভুলো না যে আগামী দিনে আর অন্য কোন বিষয়ে তোমাদের ভিডিও লাগবে। আসা যাক আজকে সংস্কৃতের এ টু জেড বিশ্লেষণের দিকে। প্রথমেই আগে প্রশ্নপত্রের বিশ্লেষণ তোমাদের করব, যেখানে সংস্কৃত দুটো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে সাহিত্য লিটারেচার, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভাষা বা ব্যাকরণ নির্মিতি। এই যে লিটারেচার বা সাহিত্য এখান থেকে 50 নম্বর আসে, আর ভাষা ব্যাকরণ নির্মিতি থেকে 30 নম্বর। সমস্তটাই একটু ডিটেলসে বুঝিয়ে দিই, আগে শুনে নাও। প্রথমে লিটারেচারের পার্ট থেকে তোমাদের এমসিকিউ 15টা আসে, এসএকিউ 11টা আসে, আর 5 মার্কসের প্রশ্ন 4টে করতে হয়। ভাব সম্প্রসারণ তোমাদের মার্কস 4, তোমাদের কিন্তু মোট 2টি আসে, সেটা হচ্ছে যে তোমাদের গল্প 2টি মিলিয়ে 1টি আর তোমাদের পদ্যাংশ 2টি মিলিয়ে 1টি, তার মধ্যে 1টি প্রশ্নের উত্তর লিখতে, এই হচ্ছে মোট তোমাদের কিন্তু 50 নম্বর। যেখানে যদি পার্ট ওয়াইজ আসে যাক, যে গল্প তোমাদের 2টো রয়েছে, আর্যাবর্ত বর্ণনম আর বনগত গুহা, আমি তোমাদের বলবো এই 2টি অধ্যায় পড়ার দরকার নেই, যে কোনো 1টি অধ্যায় ভালো করে পড়ো বড় প্রশ্নের জন্য, সেখান থেকেই তোমরা কম পাবে। এবং এই অধ্যায় থেকেই তোমাদের কিন্তু ভাব সম্প্রসারণও দেওয়া রয়েছে, আর্যাবর্ত বর্ণনম থেকেও বনগত গুহা থেকেও, সেখান থেকে তোমরা হয় গদ্যগুলো বেছে নাও ভাব সম্প্রসারণ করার জন্য, আর না হলে পদ্যগুলোকে বেছে নাও ভাব সম্প্রসারণ করার জন্য। কারণ 2টো পদ্যই থেকে যে ভাব সম্প্রসারণ আসবে এরকম নয়, 2টো পদ্য মিলিয়ে 1টি ভাব সম্প্রসারণ আসবে, আর 2টো গদ্য মিলিয়ে 1টি ভাব সম্প্রসারণ আসবে। তো ভাব সম্প্রসারণের জন্য 2টো গদ্যই পড়তে হবে যদি গদ্য থেকে করতে হয়, আর যদি পদ্য থেকে করবে মনে হয় তাহলে শুধু 2টো পদ্যই পড়তে হবে। তবে বড় প্রশ্নের জন্য যে কোনো 2টো গদ্যের মধ্যে আর্যাবর্ত বর্ণনম বনগত গুহা থেকে 1টি পড়তে পারো। আমার মত অনুযায়ী বনগত গুহা থেকে তোমাদের এবার ইজি কোশ্চেন হয়ে হবে, কারণ আর্যাবর্ত বর্ণনম থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো কিন্তু বিগত বছর চলে এসেছে। এখানেই বলে দিই, আর্যাবর্ত বর্ণনম থেকে ছোট প্রশ্নের জন্য 2টো এমসিকিউ আসবে, 2টো এসএকিউ কিন্তু আসবেই, আর বনগত গুহা থেকে 2টো এমসিকিউ 1টি এসএকিউ আসবে। বড় প্রশ্ন বললাম, 2টো থেকেই 1টি 1টি করে আসবে, যে কোনো 1টির উত্তর লিখতে হবে। তারপরে আসা যাক তোমাদের পদ্যাংশ, এখান থেকেও 2টো পদ্যাংশ রয়েছে, যে কোনো 1টি তোমাদের করতে হবে। প্রথম পদ্যাংশ শ্রী গঙ্গা স্তোত্রম, আর সেকেন্ড হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা কর্মযোগের 3য় অধ্যায়। এই 2টো থেকেও তোমাদের কিন্তু 1টি 1টি করে বড় প্রশ্ন আসবে, যে কোনো 1টি করতে পারো। সেক্ষেত্রে শ্রী গঙ্গা স্তোত্রম বা শ্রীমদ ভগবদ গীতার কর্মযোগ যে কোনো 1টি পড়তে পারো, তবে ইজি তোমাদের মনে হবে শ্রীমদ ভগবদ্ গীতাটা। এখানেই বলে দিই, শ্রী গঙ্গা স্তোত্রম থেকে 2টো
এমসিকিউ আসবে, একটি এসকিউ আসবেই। আর শ্রীমদ ভগবদ গীতা কর্মযোগের তৃতীয় অধ্যায় থেকে দুটো এমসিকিউ দুটো এসকিউ আসবে। বড় প্রশ্নের ক্ষেত্রে আবারও বলি, দুটো বড় প্রশ্ন আসবে, যে কোনো একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপরে যদি আসা যাক নাটক, নাটক তোমাদের একটি আসে, মোট 12 নম্বর আসে, বাসন্তিক স্বপ্নম। এখান থেকে এমসিকিউ 4টে আসবে, এসকিউ 3টে আসবে, 5 নম্বরে দুটো বড় প্রশ্ন আসবে, একটির উত্তর লিখতে হবে। তারপরে আসা যাক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এখান থেকে মোট তোমাদের 10 নম্বর আসবে। এখানে মোট 3টে চ্যাপ্টার রয়েছে। প্রথম অধ্যায় স্বপ্ন বাসব দত্তম, মৃচ্ছকটিকম, অভিজ্ঞানম শকুন্তলম, মুদ্রা রাক্ষসম, মেঘদূতম, গীত গোবিন্দম। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের মধ্যে এতগুলো রয়েছে। সেকেন্ড আর্যভট্ট বরাহমহির, আর থার্ডে রয়েছে চরক সংহিতা সুশ্রুত সংহিতা। এইখান থেকে এমসিকিউ 3টে আসবে, এসকিউ 2টো আসবে, 5 নম্বরে 2টো বড় প্রশ্ন আসবে, যে কোনো একটির উত্তর লিখতে হবে। এটা তোমাদের বলে দিলাম, সাজেশন তোমাদের যখন দেখাবো তোমাদের আরও ডিটেলসে কিন্তু বুঝতে সুবিধা হবে। তারপরে আসা যাক তোমাদের তোমাদের ল্যাঙ্গুয়েজের পার্ট, অর্থাৎ ব্যাকরণ নির্মিতির দিকে, যেখান থেকে 30 নম্বর আসে। প্রথম অধ্যায় আছে কারক বিভক্তি, এখান থেকে 3টে 1 নম্বরের প্রশ্ন আসে, অর্থাৎ 3টে এসকিউ আসে, যার মান থাকে 3 নম্বর। তারপরে আছে সেকেন্ড চ্যাপ্টার ব্যাস বাক্য সহ সমাসের নাম, 2টো 2 নম্বরের প্রশ্ন আসে, যেখানে তোমাদের ব্যাস বাক্যও লিখতে হয় সমাসও লিখতে হয়, তার জন্য 2টো আসে। ব্যাস বাক্যের জন্য 1 নম্বর, সমাসের জন্য 1 নম্বর, মোট 2টি আসে, 2 নম্বর করে 4 নম্বর। তারপর পরের অধ্যায় শব্দযুগলের পার্থক্য, এখান থেকে 2টো 1 নম্বরের প্রশ্ন আসবে, 2 নম্বর, এটা কিন্তু এসকিউ এর মধ্যে। তারপর এক কথায় প্রকাশ আসে, 3টে 1 নম্বরের প্রশ্ন, এসকিউ এর মধ্যে 3 নম্বর। তারপর পরিনিষ্ঠিত রূপ নির্ণয়, এখান থেকেও 3টে 1 নম্বরের প্রশ্ন আসে, মোট 3 নম্বর। তারপর হচ্ছে ভাষাতত্ত্ব, এখান থেকে কিন্তু 1টা 5 নম্বরের প্রশ্ন আসে। ভাষাতত্ত্ব মানে একটা আনসিন টাইপের জিনিস দিয়ে দেবে, সেখান থেকে প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে। তারপর হচ্ছে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, এখান থেকেও 1টি 5 নম্বরের প্রশ্ন থাকে, অর্থাৎ একটা জিনিস বাংলায় দেওয়া থাকবে, সেটাকে সংস্কৃত অনুবাদ করে লিখতে হবে, 5 নম্বর থাকে। তারপর হচ্ছে সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা, অর্থাৎ সংস্কৃত ভাষায় রচনা তোমাদের 1টি লিখতে হবে, যেটার নম্বর কিন্তু 5 থাকে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন, যে সংস্কৃতর কোন কোন জায়গাগুলো তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেমন তোমাদের গদ্য 2টো পড়ার দরকার নেই, 1টি পড়লেই চলবে, ছোট প্রশ্নের জন্য তো পড়তেই হবে। পদ্যের ক্ষেত্রেও তাই, 2টি পড়ার দরকার নেই, বড় প্রশ্নের জন্য 1টি পড়তে হবে। ভাব সম্প্রসারণের জন্য গদ্য বা পদ্য, 2টো গদ্য রয়েছে, 2টো পদ্য, যে কোনো 2টো গদ্য বা যে কোনো 2টো পদ্য পড়বে ভাব সম্প্রসারণের জন্য। তার পাশাপাশি নাটক 1টিই রয়েছে, সেখান থেকে আসবেই। সংস্কৃত ভাষা সাহিত্যের ইতিহাসে 3টি অধ্যায় রয়েছে, সেখান থেকে কীভাবে প্রশ্নের প্যাটার্ন সমস্ত কিছুই বুঝিয়ে দিলাম। এবার আসা যাক ছোট প্রশ্নের জন্য, ছোট প্রশ্ন কিভাবে কমন পাবে। ছোট প্রশ্নের জন্য অধ্যায়ভিত্তিক এত কিছু পড়ার দরকার নেই। লাস্ট যে 10 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন হয়েছে, তার এমসিকিউ এসকিউ এর সমাধান ভালো করে প্র্যাকটিস করো। তার পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রগুলো বেরায় সেগুলো প্র্যাকটিস করো। আগামী দিনে টেস্ট পেপার বেরোবে, সেটা প্র্যাকটিস করলে আরও নলেজ ক্লিয়ার হবে। মনে হতেই পারে এই সমস্ত জিনিস কোথায় পাবো, আমি তার জন্যই তো ভিডিও শুরুতে বললাম। এই ভিডিওর ডেসক্রিপশানের ফার্স্টে এবং ফার্স্ট কমেন্টে তোমাদের একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এইচএস সংস্কৃত অল কোশ্চেন আনসার্স 2024 বলে। সেখানে শুধুমাত্র তোমরা বড় প্রশ্নই পাবে না, অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন পাবে, তার পাশাপাশি বিগত 10 বছরের বোর্ড পরীক্ষায় যে সকল প্রশ্ন উত্তরগুলো এসেছিলো সেগুলো পাবে, এবং বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধানও সমস্ত কিছু পেয়ে যাবে। ইভেন তোমাদের যে প্রশ্নগুলো সংস্কৃতে বড় প্রশ্নের জন্য পড়তে হবে সেগুলোও এখন ভিডিও লেন্দি করে বলছি না, কারণ খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু সেই বড় প্রশ্নের ভিডিওতেই বলা আছে, যার লিঙ্ক ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, সেই ভিডিওটা দেখো। সেখানে কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে, আর আমি তোমাদের প্যাটার্নটা এখন বলে দিলাম, সেই মোতাবেক তোমরা পড়াশোনা করো, অবশ্যই তোমরা সাফল্য পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, এতটুকু যারা ভিডিওটা দেখলে, ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা দেওয়া আছে সেই ভিডিওটায় যাও, প্রশ্ন এবং উত্তর, তার পাশাপাশি 10 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র, অধ্যায়ভিত্তিক এমসিকিউ এসকিউ, তার পাশাপাশি বোর্ডের নমুনা প্রশ্নপত্র সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে। আর সেইগুলো পড়লেই 100% তোমরা কমন পাবে, বিগত 3 বছরে যেরকম কমন এসেছে তোমরাও তার ব্যতিক্রম হবে না। তো ভিডিওটা দেখো, ভিডিওটা দেখার পর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কতটা লাভবান হবে। ভিডিওটি যথেষ্ট ধীর গতিতে দেখানো, তাই চাইলে উত্তরগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। তো দেখে নাও এক্ষুনি ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কটায় গিয়ে তোমাদের সংস্কৃতে কোন বড় প্রশ্ন কোন ছোট প্রশ্নগুলো পড়তে হবে।